আলাইকুম। রিপোর্টার বাংলা টেলিভিশনে সকল জেলা উপজেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদ পড়ছি আমি মিতু বাসার। এবার দেখুন বিস্তারিত। শ্যামনগরে ইট ভাটায় জ্বালানি হিসাবে ব্যবহার করা হচ্ছে কাঠ, প্রশাসন নীরব। তথ্য ভিডিও চিত্রে শ্যামনগর থেকে আব্দুল কাদের। অবৈধ ইট ভাটার জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছেন মহামান্য হাইকোর্ট। সেই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন জেলা উপজেলায় অভিযান পরিচালনা শুরু করেছে প্রশাসন। তবে এখনও পর্যন্ত সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় কোনো প্রকার অভিযান দিতে দেখা যায়নি শ্যামনগর প্রশাসনের। অবৈধ ইটভাটা মালিকরা ইচ্ছামতো জ্বালানি হিসাবে ব্যবহার করছে কাঠ, নষ্ট হচ্ছে পরিবেশ। এতে শ্যামনগর প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই। নাম প্রকাশ অনিচ্ছুক ইটভাটার কিছু শ্রমিক এর কাছ থেকে জানা যায় বিভিন্ন দপ্তর ম্যানেজ করে ইটভাটায় জ্বালানি হিসেবে ব্যবহার করছে কাঠ। যেমন সোনার মোড় মাঝের আড়ত সংলগ্নে এইচডি ব্রিক্স বংশীপুর বাস স্ট্যান্ড থেকে 2 কিলোমিটার দূরে রোজা ব্রিক্স ভুরুলিয়া ইউনিয়নের হাটশেলা গ্রামে গাজী ব্রিক্স সহ শ্যামনগর উপজেলার বিভিন্ন জায়গার ইটভাটায় জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে কাঠ। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন 2013 অনুসারে লাইসেন্স ব্যতীত কোনো ইটভাটা স্থাপন ও পরিচালনা করা যায় না এবং জ্বালানি হিসেবে ইটভাটায় কাঠের ব্যবহার নিষিদ্ধেরও বিধান রয়েছে। কিন্তু প্রশাসনের তৎপরতা না থাকায় ইটভাটার মালিকরা জ্বালানি হিসেবে কয়লার পরিবর্তে ব্যবহার করছে কাঠ, যা আইনে নিষিদ্ধ। সচেতন মহলের বক্তব্য, এই ইটভাটাগুলো উপজেলার চার সাইডে প্রশাসনের একেবারে নাকের ডগায়। তাহলে জ্বালানি হিসেবে কাঠ যদি নিষিদ্ধ হয়ে থাকে তাহলে কাঠ দিয়ে কীভাবে জ্বালায়, এমনটা প্রশ্ন সচেতন মহলের। কিন্তু শীত মৌসুমকে সামনে রেখে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় অধিকাংশ অবৈধ ইটভাটাগুলো জ্বালানি হিসেবে কাঠ ব্যবহারের কার্যক্রম শুরু করেছে। এ বিষয়ে গাজী ব্রিক্সের মালিক ও শ্যামনগর ইটভাটা সমিতির সাধারণ সম্পাদক বকুল হোসেনের কাছে জানতে চাইলে সন্ধ্যায় কথা বলবে বলে ফোনটা কেটে দেন। এ বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আক্তার হোসেন বলেন, আমি এই সর্বপ্রথম আপনার কাছ থেকে শুনেছি এবং দ্রুত ব্যবস্থা নেব। তথ্য অনুসন্ধানে রিপোর্ট চলমান রয়েছে।